এবার রিমোটটা আমাকে দাও, একটু নিউজ দেখবো বাবা। শোনো দাদু, সকাল থেকে নিউজপেপার চিবিয়ে খেলে আর এখনো তোমার নিউজ দেখতে হবে? প্লিজ দাদু, এই সময় আর আমাকে বিরক্ত করো না। আচ্ছা, আজ আসুক তোমার বাবা, দেখো আমি কি করি। রাফুসোনা, মা বাবা আসার সময় হয়ে গেছে, দুধটা খেয়ে নাও, নইলে মা খুব রাগ করবে। কিন্তু কালকের মতো তুমি খেয়ে নাও, আমি বলে দেবো খেয়েছি, ওরা রাগ করবে না। এখন বিরক্ত না করে যাও তো এখান থেকে, আমার শেষটা দেখতে দাও। সারাক্ষণ যদি সুমো রেসলার আর ভিডিও গেম নিয়ে পড়ে থাকে তবে সি কেন, ডি পেলেও আমি অবাক হতাম না। আরে বাবা, নিজেকে তো পড়তে হবে নাকি, হাজার খানিক মাস্টার দিলেই কি পড়াশোনা হয়ে যাবে? আর এখন দেখো যেন বই ছাড়া ও কিছুই জানে না। এই যে মুখ তোলো, শুনছো সবাই কি বলছে? শোনো রাফু, এভাবে যদি চলতে থাকো তো কোনো দিন পাশ করতে পারবে না, তাই একটা কথা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ, আজ থেকে ঘরের দরজা বন্ধ করে চোখ কান বুঝে পড়াশোনা শুরু করো, সব বিষয় এ কিন্তু তোমাকে পেতেই হবে, কেমন? ঠিক আছে বাবা। হ্যাঁ রে কমলা, এই রাফু কি মাঠ থেকে খেলে এখনো ফেরেনি রে? আর বলবেন না, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে সেই যে ছেলে দরজা বন্ধ করেছে এখনো খোলার নাম নেই। সে কি রে, এই এই দরজায় ধাক্কা দিয়েছিস কতবার? শুধু বলে আহ, বিরক্ত করো না কমলা মাসি। এই তাই নাকি, এই চল তো দেখি বারান্দার জানলাটা দিয়ে হতভাগা দরজা বন্ধ করে কি করছে। এই হতভাগা, আরে ওই, আরে এই হতভাগা, এমন কিম্ভূত সেজে বসে বসে কি করছিস রে? পড়ছি, সকালে বাবা বলে গেছে এ পেতে হলে ঘরের দরজা বন্ধ করে চোখ কান বুঝে পড়তে হবে। হ্যাঁ,